বুবলির সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলিকে আমার সঙ্গে আর অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি লিডার আমি বাংলাদেশ ছবির সুরমা সুরমা গানটি দেখে থাকেন তাহলে খেয়াল করবেন একটা রোমান্টিক গান, তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল, কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি, কারণ আমি আর কোনোদিন বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না। গতকাল মঙ্গলবার একটি পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এমন বক্তব্য দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বেলা 11টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে শাকিব খানের উদ্দেশ্যে বক্তব্য দেন চিত্রনায়িকা বুবলি। শাকিব খানকে মিস্টার শাকিব খান সম্বোধন করে বুবলি শুরুতেই লিখেছেন, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না। বুবলি সরাসরি শাকিব খানকে বলেছেন, শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই, কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয় সময় হলে আমি অবশ্যই বলবো। গত ঈদে শাকিব খান সন্তান শেহজাদ সহ সময় কাটানোর স্মৃতিচারণা করে বুবলি শাকিবকে প্রশ্ন করেন, কিছুদিন পরপর কী উদ্দেশ্যে আপনার স্ত্রী এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন। বুবলির ভাষায়, এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে। স্ট্যাটাসের শেষে বুবলি লিখেছেন, সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে। ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন সুপারস্টারডম জীবনের একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়। গত বছর 27 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলি, মি উইথ মাই লাইফ থ্রো ব্যাক আমেরিকা।